आज झरो झरो मुखर बादल दिने जानिने जानिने केन जे किछुते मन लागे ना झरो झरो मुखर बादल दिने। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনের আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর একটি লাইক দিয়ে। তো সকালবেলা উঠে হচ্ছে বাজার গোছাচ্ছিলাম, গতকাল রাতে হচ্ছে বাজার করা হয়েছিল, কিন্তু শরীর এত বেশি ক্লান্ত ছিল আর একদমই ভালো লাগতেছিল না, এই জন্য বাজার কিছুই গোছানো হয়নি, আর এখন হচ্ছে একটা একটা করে বের করতেছিলাম। তো সমস্ত বাজার গুছিয়ে রান্নায় চলে যাব। তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি, তো ভাবলাম যে দুপুরবেলা খিচুড়ি করব। তো কিভাবে মজাদার সবজি খিচুড়ি করি সেটা দেখার জন্য আশা করি আমার সাথেই থেকে যাবেন। একে একে সব বাজারগুলো হচ্ছে বের করে নিচ্ছিলাম, আর সত্যি কথা বলতে কি আমার মনটা একদমই ভালো না। তো যে কথাটা আমি তো প্রায় বলে থাকি, তো মন ভালো না থাকার অনেক কারণও থাকে, সেগুলো আর নাই বা শেয়ার করলাম। এই জন্য যদি মন আপনার ভালো না থাকে তাহলে আপনার কিন্তু কোনো কাজেও এনার্জি আসবে না, তা না হলে সবজিগুলো আমি রাতেই ঠিকই গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু শরীর যেমন দিচ্ছিল না মনও তেমন দিচ্ছিল না, তাই আমি হচ্ছে সেগুলো গুছিয়ে রাখিনি। অনেক সুন্দর হচ্ছে শাক নিয়ে আসা হয়েছিল, একাটি সবুজ শাক, এটাও বেছে খুঁটে রেখে দিব এখন, আর সমস্ত সবজিও বেছে রাখলাম। গতকাল রাতে যখন বাজারে বের হয়েছি, বের হওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে, তার আগে কিন্তু বৃষ্টি ছিল না, আর সেই যে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি থামাথামির নাম নাই। আমি তো ছেলেকে নিয়ে এক পাশে দাঁড়িয়েছিলাম আর ওর আব্বুই হচ্ছে বাজারটা করে নিল। তো এরপর বৃষ্টি একটু থামতেছে কমতেছে, এভাবে হচ্ছে বাজারটা শেষ করলাম। তো গতকাল তো বৃষ্টির পরিমাণ একদমই কম ছিল, কোনো রকম হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছিল, আর আজকে তো দেখতেই পেলেন কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য গতকাল বাজারটা যেভাবে হোক করা হয়ে গেছে, আজকে আর কোনো টেনশন নেই সপ্তাহ ভরে, তা না হলে আজকে এই বৃষ্টির ভিতর কী করে বাজার করতাম আর কী করতাম আল্লাহ জানে। তো যাই হোক, আমি হচ্ছে সব বাজার হচ্ছে যে গুছিয়ে তো নিলাম, আর এখানে কিছু শুকনো মশলাপাতি ছিল, আর এই যে আমার মজাদার ঘি, অনেক বলে কয়ে ঘিটা আনতে পেরেছি। তিনি হচ্ছে আমাকে ঘি কিনে দেবেন না বলে কেন এত ঘি খেতে হবে, কিন্তু দেখেন আসলে ভর্তার সাথে আর এই যে খিচুড়িটা রান্না করব তখন তো সেই ঘি চাইবে, আর হচ্ছে দোষ হচ্ছে আমার হয়। যাই হোক, আমি তো ঘি আনতে পেরেছি, আর এখানে সব শুকনো মশলা এনেছি, বাবুর জন্য হচ্ছে সুজি এনেছি, আর এখন হচ্ছে যতটুকু পারি সব কিছু হচ্ছে রাতে যে একটুখানি গুছিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা বাজারগুলো হচ্ছে বাদে শুকনা জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছিলাম, আর সত্যি কথা এই যে আল্লাহর দয়া যে কতটা, এবং সেটা হচ্ছে কিছু কাজের মাধ্যমে আমরা এতটা বেশি বুঝতে পারি। এই ঘটনাটি যদি বলি তাহলে একটু শো অফ করা হয়ে যাবে, অনেকে ভাবতে পারেন, তাই ঘটনাটি আর বলছি না। কিন্তু আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, আর আল্লাহর কাছে আমরা কিছু চাইলে আল্লাহ যে কত দ্রুত সেই দোয়া কবুল করে নেয় সেটার একদমই প্রমাণ আজকে হাতে নাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই আমার পরিবারের জন্য সর্ব অবস্থায় সবাই যেন ভালো থাকে। এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য চালটা তো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম, সবজি খিচুড়ি করব বলে সবজিও গোল গোল করে কেটে নিয়েছিলাম। এখানে সবুজ শাক, তারপর পটল, বেগুন, গাজর, টমেটোটা শেষে দিব সব কিছু দিয়ে, হলুদ, মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি, তারপর হাতে ভালো করে মেখে পানি দিয়ে দিলাম। তো ছেলের বাবা তো খিচুড়ি শুধু খেতে চাইবে না, বলবে যে বেগুন ভাজনি কেন, তাই ভাবলাম যে একটা বেগুন ভেজে ফেলি, একটু হলুদ লবণ মেখে হচ্ছে বেগুনটা আমি ভেজে নিব এখন। Thank you.
ভাজা হয়ে গেছে, তারপর নিলাম হচ্ছে সালাদ কেটে, এখানে হচ্ছে শসা, তারপর টমেটো, তারপর লেবু আর কাঁচা মরিচ হচ্ছে কেটে নিয়েছি। অনেক সুন্দর করে বেগুনগুলো ভেজে নিলাম। আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া করব। একটু মাংস ছিল গতকালকে, 2 পিস মাংস আর আলু, কিন্তু সেটা খিচুড়ির ভিতর একদমই মনে ছিল না, তো আর কি করার। তো এখন সেটা একটু গরম করে নিচ্ছিলাম, একদমই ঝোল ছিল না, একটু আলু আর 2 পিস মাংস ছিল, ভেবেছিলাম যে খিচুড়ির ভিতরে দিয়ে দিব। তো এখন তো খিচুড়ির সাথেই হচ্ছে খেয়ে নিব। বেগুন ভাজা দিয়ে, শুকনো মরিচ দিয়ে এখন হচ্ছে খিচুড়িটা খাবো। তো এই যে সব কিছু হচ্ছে সুন্দর করে নিয়ে নিলাম। আর আমার মোস্ট ইম্পর্ট্যান্ট, ঘিটা না নিলে তো হবেই না, তো ঘি নিয়ে এখন সুন্দর করে হচ্ছে মেখে খেয়ে নিব। আর আপনারা দেখতে থাকুন, বাইরে চুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি বিলাস করি, মনের ভিতর সকল গ্লানি ধুয়ে মুছে একাকার হয়ে যাক এই বৃষ্টির পানিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর সময় করে হচ্ছে অবশ্যই সবার ভিডিও দেখে নিব, যারা এত কষ্ট করে আমার ভিডিওটি পর্যন্ত দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, এভাবে প্লিজ সাপোর্ট করবেন, এভাবে দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার প্রিয় আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা পোষণ করতেছি, কারণ আমি হচ্ছে জানি আপনারা সবাই অনেক বেশি সাপোর্টিভ, অনেক সাপোর্ট করেন আমাকে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এবং আপনাদের একটি কমেন্ট আমাকে সামনে ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দানে। এবং গতকালকে একটা প্রবলেম নিয়ে একটা ভিডিও করেছিলাম, যারা ভিডিওটি দেখেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে, আমি আমার হচ্ছে জিমেইলে পাসওয়ার্ড হচ্ছে রিকভারি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমার চ্যানেল নিয়ে আর কোনো সমস্যা নাই আমার, কালকে থেকে তো মনটা ভীষণই খারাপ ছিল। যাই হোক, এটা হচ্ছে বলার ছিল। আল্লাহ হাফেজ।